বন্ধুরা, আজকে আমরা পড়ছি মঙ্গলুর পথে। এই ভ্রমণ কাহিনীর আগের অংশ তোমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে পেয়ে যাবে, আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে পড়ছি। তিনি ভ্রমণ করছিলেন, তো এমনটা সময় সন্ধ্যের দিকে মূলত উনি পৌঁছেছেন। তো সন্ধ্যের দিকে পৌঁছানোর পর এখন তারপরে অন্ধকারটা আরও গাঢ় হয়ে এসেছে, আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ। হ্যাঁ বন্ধুরা, এই যে দুটো কথা, একটা হচ্ছে শুক্ল, আরটা হচ্ছে শুল্ক। শুল্কর ব্যাখ্যাটা আমরা আগেই দিয়েছি। শুল্ক কথাটা মানে হচ্ছে পণ্যদ্রব্যের আমদানি রপ্তানির উপর কর ধার্য করে সেই অফিসকে বলা হয় শুল্ক অফিস। আর শুক্ল, এই শুক্ল জিনিসটা কি, দেখো শুক্ল জিনিসটা কি, আমি একটু এই পুরো জিনিসের ব্যাখ্যা আমি একটু এখান থেকে লিখে দিচ্ছি। তোমার বন্ধুরা একটু এখানে দেখো, মূলত শুল্ক বলতে আমরা যেটা বোঝায়, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রকলা বাড়ার সময়। আচ্ছা, এখন তোমাদের জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে শুক্লপক্ষ, এই পক্ষটা হচ্ছে মূলত অর্ধেক মাস, মানে হচ্ছে 15 দিন। এখন দেখো, এই সময়টাতে শুরুর দিকে কী থাকে, অমাবস্যা, মানে একদমই কী থাকে না, চাঁদ দেখা যায় না। আবার তার থেকে পূর্ণিমা, তাহলে পূর্ণিমাতে একদম পূর্ণ চাঁদ দেখা যায়। তাহলে এই অমাবস্যা থেকে পূর্ণিমার এই যে মাঝখানের যে সময়টা, এই সময়টা চাঁদ একটু একটু করে বাড়ে না? এই যে চাঁদ একটু একটু করে যে বাড়ে, এই বাড়ার সময়ের চাঁদকেই বলা হচ্ছে শুল্কপক্ষের চাঁদ বা শুক্লা দ্বাদশী, যাই বলি না কেন। এখন এই চাঁদটা তার মানে কি, একবার অমাবস্যাও না, পূর্ণিমা না, তাহলে অমাবস্যার পূর্ণিমা এর মাঝখানে যে চাঁদটা যখন বাড়তে থাকে, এই সময়টাকে বলা হয় হচ্ছে শুক্লপক্ষের চাঁদ। তাহলে আশা করি এই শুক্ল আর শুল্ক এর যে পার্থক্যটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। তার হচ্ছে আমার কাঁধে ঝোলাঝুলি। এই ঝোলাঝুলি মানে কি, হাতের মধ্যে কাঁধের মধ্যে ঝোলাঝুলি বলতে অনেক জিনিসপত্র। অনেক জিনিসপত্র। এবার বলছে শুল্ক অফিসে চৌহদ্দি পেরিয়ে। এই চৌহদ্দি মানে হচ্ছে চারিদিকের সীমানা। চৌ মানে চার, আর হদ্দি মানে হচ্ছে সীমানা। তো শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে 50 কদম না যেতেই বাঁ দিকে বড় বড় রেস্তোরাঁ, প্রায় জনমানবহীন। বন্ধুরা, রেস্তোরাঁ মানে তোমরা সবাই জানো, রেস্তোরাঁ মানে হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেল। ডান দিকে মোড় ঘুরতেই দেখি এক মিয়ানমার কুমারী পানীয়ের পসরা নিয়ে বসেছে, কোমল পানীয়। এখন তোমার কাছে বন্ধু, তাদের পসরা মানে কি? হ্যাঁ বন্ধুরা, পসরা মানে হচ্ছে দোকান। তো এক মিয়ানমার কুমারী, সে কী করেছে, পানীয় পসরা নিয়ে বসেছে একেবারেই ঝুপড়ি দোকান। আচ্ছা, এই ঝুপড়ি দোকান মানেটা কি? ঝুপড়ি দোকান কথার মানে হচ্ছে দোকানটা একটু নিচু, মানে দোকানের যে চালটা, সেই চাল অনেক নিচু, তার মানে ছোট দোকান আর কি। তাহলে নিচু দোকান বা ছোট দোকান বোঝানো হচ্ছে। কুমারী দোকানের পাশেই, সেই কুমারীর দোকানের পাশেই আরেকটি সেরকম দোকান, তার মানে তাদের পাশাপাশি দোকানগুলো সব একের পর এক, এবং সেই দোকানগুলো একটু ঝুপড়ি, মানে হচ্ছে ছোট বা আমরা বলতে পারি নিচু চালের। চালের বলতে চাল, খাওয়ার চাল না, চাল দেওয়া। আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং শেয়ার করে দাও। এই ভ্রমণ কাহিনীর বাকি অংশগুলো তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে, আশা করি সেই ভিডিও তোমরা অবশ্যই দেখবে। আজকে এ পর্যন্তই।